হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজে কিভাবে চিকেন স্যুপ তৈরি করা যায়। অল্প কিছু উপকরণ দিয়ে আমি যেভাবে চিকেন স্যুপ তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখাই কিভাবে চিকেন স্যুপ তৈরি করা যায়। এখানে আমি পাতিলে 4 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আপনারা যেটুকু বানাতে চান অতটুকু পানি দিবেন। আর এখানে আমি মাংস, মুরগির মাংস 3 পিস নিয়েছি, এখন পাতিলে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো টুকরো করে, আর দিয়ে দিচ্ছি এগুলি। দেওয়ার পর কিছুক্ষণ আমি এগুলি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর কি বাটা। আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে মাংসটা উঠিয়ে নেব। এই যে দেখেন, আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংস উঠিয়ে নিচ্ছি। এখানে আসলে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে, বা এখানে আমি একটা সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজির সাথে দিয়ে চিকেন স্যুপ তৈরি করতে পারেন। এখানে যদি আপনি টমেটো দিতে পারেন, তারপরে অন্য যা যেসব সবজি আপনার পছন্দ অনুযায়ী ওইগুলি আপনি দিতে পারেন। তারপর এই যে এখানে আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছি, আর এখানে এই যে মাংসের টুকরাগুলি এভাবে আমি হাতে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট করে। এভাবে এভাবে ছিঁড়ে নেব, সব সবগুলো মাংস আমি এভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। তো খুব সহজ এটা আসলে, আর খেতেও খুব মজা হয়। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলি, সবগুলি চিকেন দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আসলে স্যুপের পরিমাণটা আসলে আপনারা কেমন দিবেন, কয়জনে খাবেন ওরকম আর কি পানির মেজারমেন্টটা আপনারা ওইভাবে দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কেটে নিয়েছি ছোট ছোট করে, আর রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মরিচ এগুলি আমি একসাথে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। আর এই যে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা সাদা গোলমরিচের গুঁড়ো আমি ইউজ করেছি। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো গোলমরিচের, কালো গোলমরিচও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এই তো মোটামুটি আমার চিকেন স্যুপটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকে ভালোভাবে মিক্সড করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এই তো আমার কর্নফ্লাওয়ার দেওয়া শেষ। এই যে দেখেন, মোটামুটি আমার স্যুপটা রেডি। এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম 1টা ডিম, ওই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। তো খুব সহজ এভাবে আসলে ঘরে বসেই চিকেন স্যুপ তৈরি করা যায়। আর সহজ কিছু উপকরণ, আর খুব সহজভাবে আমি এটা তৈরি করি, খুব বেশি উপকরণ যে লাগে এরকম না। আপনি রান্না করতেছেন, মুরগির মাংস রান্না করতেছেন, ওইখান থেকে যদি 2 টুকরা 1 টুকরা মাংস তুলে রাখেন, আর ওই এটা দিয়ে যদি
অন্য কোনো সময় আপনি 2 টুকরা মাংস দিয়ে এভাবে 2-1টা সবজি দিয়ে, তারপর এভাবে যদি আপনি স্যুপ তৈরি করেন বাচ্চাদের জন্য এবং বৃদ্ধ, সবাই আসলে এই স্যুপটা খেতে খুবই পছন্দ করবে। আশা করি আপনারা আমার মতন ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে স্যুপ তৈরি করা যায় এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো এই তো আমার এখন রেডি হয়ে গেছে স্যুপ, আর কি বলবো, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর রিকোয়েস্ট রইল আমার ইউটিউব চ্যানেল, ও যে যেখান থেকেই দেখেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম ভিডিও আরও খুব সহজেই পেতে পারেন। আসসালামু আলাইকুম।